সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনরা, আপনারা হয়তো অনেকেই জীবনের চাকরি নিয়ে বা জীবনে উপার্জন নিয়ে খুবই চিন্তিত, যে কোন চাকরি প্রিপারেশন নিব, ব্যাংকের না বিসিএস এর না মিনিস্ট্রি নাকি পুলিশের সাব ইন্সপেক্টরের। তো এর মধ্যে অনেকেই আছেন যে খুব ক্রেজিলি পুলিশের একজন গর্বিত সদস্য সাব ইন্সপেক্টর হতে চান। আমি তাদেরকে আজকে বলবো যে কত সহজে সাব ইন্সপেক্টর হওয়া যায়। আপনি বাংলাদেশের যে কোনো চাকরির চেয়ে, হ্যাঁ আমি বলবো যে সাব ইন্সপেক্টর হওয়াটা অনেক সহজ। এনাকে বলতে পারেন, ভাই এটা কি বললেন, আপনি কি হয়েছেন যে এত সহজ মনে করতেছেন কেন? ভাই সবকিছু হয়ে মানে সবকিছু নিজের জীবনে ঘটলে বোঝা যায় ব্যাপারটা এরকম না। আমি যুক্তি দিচ্ছি, আপনি আমার যুক্তিগুলো দেখেন। বিসিএস এ আপনার দেখেন, বিসিএস এ যে আপনি করবেন, এখানে প্রতিবন্ধীরা চান্স পাচ্ছে, খাটোরা চান্স পাচ্ছে, যাদের চোখে সমস্যা আছে তারা চান্স পাচ্ছে, যারা ফিটনেস ভালো নেই তারাও চান্স পাচ্ছে। কিন্তু আপনি এসআই তে দেখেন, এসআইতে এক নম্বর হচ্ছে কি, ছেলেদের জন্য একটা বড় অপরচুনিটি, কারণ এখানে দেশের অনেক মেয়েই পার্টিসিপেট করতে চায় না, যেটা বিসিএস এ বা অন্য চাকরিতে আপনার সাথে মেয়েরাও কিন্তু ফাইট করবে। এখানে ছেলেদের তাহলে কি একটা তুলনামূলক মেয়েদের পার্ট মানে অংশগ্রহণ এখানে কম, তাহলে ছেলেদের জন্য অন্য চাকরির চেয়ে এখানে অংশগ্রহণটা সুযোগটা বেশি, এক নাম্বার। দেন হচ্ছে আপনার সাথে আপনার যেসব মানে একটু তুলনামূলক খাটো আছে, তারা কিন্তু বিসিএস বা অন্য সরকারি চাকরিগুলোতে আপনার সাথে ফাইট করতে পারতেছে, কিন্তু এরা কিন্তু এখানে বাদ পড়ে যাচ্ছে, একটা খাটো গ্রুপ বাদ। কিছু মানুষ আছে যে আপনার চোখে সমস্যা, চশমা ইউজ করে হচ্ছে হাই পাওয়ারের চশমা ইউজ করে, তারা এখানে বাদ পড়ে যাবে অনেক ক্ষেত্রে। যে চোখে যদি সিভিয়ার প্রবলেম থাকে, তাহলে দেখেন এভাবে ধাপে ধাপে আপনি অনেকেই বাদ পড়ে যাচ্ছে। যারা ফিটনেসটা ভালো তারা ফিটনেস পরীক্ষা দিতে পারতেছে, এখানে তাহলে কি ছেলেরা অনেকটা মানে সুযোগ সুবিধা পাচ্ছে, যারা একটু হাইট ভালো আছে ফিটনেস ভালো আছে তারা ইজিলি চান্সটা পেয়ে যাচ্ছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে, এখন ভাবতে পারেন যে আপুরা ভাবতে পারেন যে আপুদের কি কোনো সুযোগ নাই, আপুদের জন্য আরো বড় সুযোগ। কারণ হচ্ছে কি, দেশের মনে করেন যে বোরকা পড়ুয়া বা ধার্মিক মেন্টালিটি বা যারা একটু কনজারভেটিভ মেন্টালিটি, তারা অনেকেই এই পেশাটাতে যেতে চায় না মেয়েদের মধ্যে। হ্যাঁ এখন আমরা নারী ক্ষমতায়নের এই যুগে আমরা আমাদের সরকার প্লাস সবাই চাই যে সব পেশায় মানে মেয়েরাও পার্টিসিপেট করুক। তো এই ক্ষেত্রে দেখা গেছে কি, আপনার মেয়েরা যদি পার্টিসিপেট করে খুব ইজিলি মানে পুলিশের কর্মকর্তারা যখন থাকে ওখানে ইজিলি খুব নিয়ে নেওয়ার চেষ্টা করে, খুব মেজর প্রবলেম না হলে নিয়ে নেওয়ার চেষ্টা করে, এক নম্বর। দেখা যাচ্ছে রিটেনটা পার হওয়ার পরে বাইবাতে যদি যায়, বাইবাত যদি 10টা ছেলে বাইবা দেয় আর 10টা মেয়ে বাইবা দেয়, ভাই আমি এটা বলতে পারি যে মেয়েদেরকে প্রায়োরিটি দিবে। হ্যাঁ 10টা মেয়ে বাইবা দিলে 5টা মেয়ের চাকরি হওয়ার সম্ভাবনা থাকে বা 6টা মেয়ের চাকরি হওয়ার সম্ভাবনা থাকে, তুলনামূলক ছেলে 10টা দিলে হয়তো 2টা বা 3টা হবে। মেয়েদেরকে বাদ দেওয়ার চেষ্টা করে না সাধারণত চাকরির পরে ভাইবাতে, অ্যাটলিস্ট যদি মেজর কোনো প্রবলেম না থাকে। তাহলে কি বাংলাদেশের অন্য যে কোনো চাকরির পরীক্ষায় দেখা গেছে কি সবাই ফাইট করতেছে, কিন্তু এসআইতে আপনার কি সবাই ফাইট করতে পারতেছে না? এখানে অনেক শাকুনির মাধ্যমে অনেকে বাদ পড়ে যাচ্ছে। এখানে কি যারা একটু ফিটনেস বা একটু ভালো আছে তারা খুব ইজিলি মানে চাকরিটা পেয়ে যেতে পারে। এখন আসি অন্য যে কোনো চাকরির পরীক্ষা, প্রিলি হয় অনেক মানে সিলেবাস অনেক বড় থাকে, ঠিক আছে, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, তারপর হচ্ছে এই সেই মানে হিবিজিবি অনেক কিছু। আপনি রিটেনের প্রশ্ন অ্যানালাইসিস করেন, এখন হচ্ছে এই সাব ইন্সপেক্টর পরীক্ষায় 225 নম্বরে পরীক্ষা হয়, এর মধ্যে বাংলা হচ্ছে 50, তারপর হচ্ছে আপনার এই ইংরেজি 50, সাধারণ জ্ঞান 50, এই হচ্ছে 150। পাটিগণিত, শুধু পাটিগণিত, বীজগণিত ত্রিকোণমিতি কিছু না, শুধু পাটিগণিত আসে হচ্ছে 50, এই হচ্ছে কত, 200। আর মানসিক দক্ষতা বা মনস্তাত্ত্বিক প্রশ্ন হচ্ছে হচ্ছে 25 নম্বর, এই 225 নম্বর। এর মধ্যে আপনি অবাক হবেন যে পাটিগণিতের এত সহজ সহজ প্রশ্ন আসে, এটা সবাই বলে যে এসআইতে মানে 5টা অঙ্ক যার হবে তার ইজিলি রিটেন হয়ে যায়, এটা একদম মানে একটা কথা প্রচলিত হয়ে গেছে, কথাটা আসলে সত্য। কারণ হচ্ছে কি আপনি বাংলা ইংলিশে সাধারণ জ্ঞানে এই যে 50 50 150 নাম্বার তোলা অনেক কঠিন হয়ে যায়। হ্যাঁ দেখা গেছে রচনা আসে, লিখতে হয় অনেক ডিটেলস, লিখতে হয় ভাব সম্প্রসারণ লিখতে হয়, আর কিন্তু অঙ্কেতে যে 5টা অঙ্ক আসে আপনি চাইলে 5টা অঙ্ক 3 মিনিট করে, 3 5 15 মিনিটে 50 নম্বর গেইন করতে পারেন, এত সহজ অঙ্ক আসে। আপনি আমি দেখাবো এই ভিডিওর শেষে কি কি অঙ্ক আসে। তো এই অঙ্কগুলো হচ্ছে কি আপনার বিসিএস বা অন্য ব্যাংক পরীক্ষায় যে প্রিলিতে আসে না 1 নম্বরের জন্য, ঠিক ওই মাপের অঙ্কগুলোই, ওই মানের অঙ্কগুলোই এসআইতে আসে হচ্ছে 10 নম্বরের জন্য। আপনি কম্পেয়ার করলে বুঝবেন যে কত সহজ আসে। আপনারা হয়তো অনেকেই ভয় পাচ্ছেন, অযথা ভয় পাবেন না, আপনি শুরু করেন সবই পারবেন, গণিত আপনি যতই দুর্বল হন না কেন। হ্যাঁ 1 মাসের মধ্যে কিভাবে আপনি এসআই এর গণিত প্রিপারেশন নেবেন আমি সেটা আপনাকে আজকে খুব সহজ ভাবে যুক্তি দিয়ে বোঝাচ্ছি, সম্ভব, আপনাকে পরিশ্রমী হতে হবে, এক নম্বর হচ্ছে এইটা। আপনি দেখেন এসআইতে, এসআই পরীক্ষাতে আমি আজকে আপনাকে গণিত প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখাবো, আপনি অ্যানালাইসিস করে পড়তে হবে, গদ বাদা মানে সব পড়লে কিন্তু হবে না। আমি গণিত নিয়ে যদি কাজ করি আমি গণিত নিয়ে দেখাচ্ছি, হ্যাঁ আমার
ইউটিউব চ্যানেল উপরের লিংকে যাবেন, যদি আপনি ফেসবুকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলে রিয়াজ ইজিমেথ লিখলেও সার্চ দিয়ে আসবে, অথবা লিঙ্কে গেলেও যাবে। এখানে গণিত এবং মানসিক দক্ষতার আমি খুব সহজভাবে কোনো সূত্র বা শর্টকাট ছাড়া কিভাবে রিটেন প্লাস প্রিলিতে আনসার করা যায় আমি সহজ টেকনিকগুলো আপনাকে দেখিয়েছি, আপনারা দেখবেন, দয়া করে যাবেন। এখন আপনাদেরকে আমি সাব ইন্সপেক্টর পরীক্ষায় পাটিগণিত যে আসে, হ্যাঁ, কত মানে টপিকগুলো একটু অ্যানালাইসিস করে দেখাবো, যে আপনি খুব সহজেই গদবাদা পড়তে যাবেন না, সব পড়তে যাবেন না, আপনি 20 দিনে প্রিপারেশন হয়ে যাবে। দেখেন কিভাবে 18 সালের কথা আমি বলতেছি। এখন 18 সালে আসছে হচ্ছে কি, আপনি দেখেন শতকোষা থেকে একটি অঙ্ক আসছে, তারপর হচ্ছে আপনার 2 নম্বর আসছে ট্রেন ও প্ল্যাটফর্মের অঙ্কগুলো থেকে একটা আসছে, তারপর হচ্ছে জ্যামিতি থেকে একটা, তারপর হচ্ছে কাজ শ্রমিক থেকে একটা, তারপর লাভ ক্ষতি থেকে একটা, এই 5টা অঙ্ক এটা 18 সালে। এখন 19 সালে আসেন, 19 সালে আসছে হচ্ছে আপনার এই, এর মধ্যে কি শতকোষা, 18 সালে শতকোষা, 19 সালে শতকোষা ছিল, তারপর হচ্ছে লাভ ক্ষতি কাজ শ্রমিক, এই 3টা টপিক 19 আর 18 সেম। 19-এ যেটা আসছে এটা হচ্ছে এক্সট্রা পিতাপুত্র একটা আসছে, আর একটা হচ্ছে গতি ও দূরত্বের অঙ্ক, এই 5টা। তার মানে 2টা পরীক্ষা মিলে দেখা গেল কি 7-8টা টপিক, আমি যদি 4 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেন সব মিলিয়ে 10টা টপিক হবে। হ্যাঁ, হট হট টপিক এগুলো, হট, যেমন চৌবাচ্চা, তারপর হচ্ছে নৌকা স্রোত, লাভ ক্ষতি, সুদ কষা, হট হট টপিক, জাস্ট 10টা টপিক যদি আপনি পারেন তাইলে আপনার পাটিগণিতের এসআইয়ের প্রিপারেশন খুব ইজিলি হয়ে যাচ্ছে, এবং প্রশ্নগুলো খুব ট্রিকি আসে না। বাংলাদেশ ব্যাংক, অন্যান্য ব্যাংকের যে মানে মানে অ্যাডভান্স লেভেলের ম্যাথ আসে, এত অ্যাডভান্স লেভেলের ম্যাথ আসে না, একদম বেসিক লেভেলের ম্যাথগুলো আসে, আপনি খুব সহজেই আনসার করতে পারবেন। তো আমি আজকে অ্যানালাইসিস করে দেখালাম আপনাকে যে কিভাবে আপনি এসআইয়ের, আচ্ছা দেখেন 10টা টপিক যদি থাকে আমার ইউটিউব চ্যানেলে আপনি গেলে দেখবেন যে 10টা টপিকের আলোচনা অলরেডি আছে, তো আপনারা দেখবেন এই 10টা টপিকের আপনি 1টা টপিক যদি 2 দিন করে আলোচনা করেন, 10টা টপিক জানতে আপনার কয়দিন লাগবে, 20 দিন। আচ্ছা 20 দিন, এখন এটা হচ্ছে কি 20 দিন কাদের জন্য, যাদের একটু বেসিক আছে তাদের জন্য 20 দিন, যাদের বেসিক একটু দুর্বল আছে তারা বেসিক জানবেন হচ্ছে প্রথম 10 দিন। তাহলে প্রথম 10 দিন বেসিক জানলেন, আর 20 দিন 10টা ভিডিও দেখলেন হচ্ছে 2 দিন করে, তাহলে 10টা ভিডিও 2 দিন করে দেখলে 20 দিন, তাহলে প্রথম 10 দিন বেসিক আর 20 দিন হচ্ছে আপনার এই 10টা টপিক নিয়ে আলোচনা করলেন, এই 30 দিনেই আপনার এসআই এর 5টা অঙ্কের 4টা অথবা 5টা আপনি আনসার করতে পারবেন, মানে 50 নম্বরের একটা আপনার ইয়ে হয়ে যাচ্ছে, সুযোগ হয়ে যাচ্ছে। আপনি 1 মাসের জায়গাতে তো একটু দুর্বল, 1.5 মাস বা 2 মাস দিলেন, কিন্তু আমার দৃষ্টিতে 1 মাসে যদি আপনি পরিশ্রমী হন, লেগে থাকেন, কন্টিনিউয়াসলি এগুলো প্র্যাকটিস করেন, 1 মাসের মধ্যে আপনার এসআই এর 50 নম্বরের গণিতের একটা ফায়সালা হয়ে যাবে। আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, যারা আপনার বন্ধু বান্ধব আছে যে এসআই প্রত্যাশী বা একই সাথে বিসিএস ব্যাংক বা অন্য চাকরি প্রিপারেশন নিতে চাচ্ছে তারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। ভাই অঙ্ক কখনো কমন আসবে না, এই 5টা বা আগামী 5 বছরের অঙ্ক যদি আপনি করেন কোনো অঙ্ক হুবু আসবে না, মনে করেন যে লাভ ক্ষতি থেকে আসে প্রতি বছরে, লাভ ক্ষতি টপিকটা আপনি এমন ভাবে করতে হবে যে অঙ্ক যেভাবেই আসুক আমি পারবো, চৌবাচ্চা থেকে অঙ্ক আসে চৌবাচ্চার এমন ভাবে অঙ্ক করতে হবে যেন যেভাবে আসুক আমি পারবো, কিন্তু এই অঙ্কটা হুবু আসবে যে সেই কোনো নিশ্চয়তা নাই, এটা নিশ্চয়তা অঙ্কে নাই একেবারে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন যেন অন্যরাও দেখতে পারে, স্বার্থপর হবেন না, নিজে দেখে বসে থাকবেন না, আসলে 1 মিনিট সময় দিয়ে একটু শেয়ার করবেন অন্যরাও দেখতে পারবেন, কারণ আমি কিন্তু স্বার্থপর হইলে পারতাম, আপনাদেরকে যে অনলাইনে আমি এই একটু পরামর্শ দিচ্ছি আমাকে কেউ টাকা দিচ্ছেন, দিচ্ছেন না, আমার সময় যাচ্ছে, পরিশ্রম হচ্ছে, আমি স্বার্থপরের মতো নিজে পরে পরে বসে থাকতে পারতাম, আমি একটু মানুষের উপকার করতে চেয়েছি, আপনারাও 1 মিনিট সময় দিয়ে মানুষের উপকার করুন।